দেখতেছেন দর্শক, এখানে তারা ঘর ভাঙতেছে এই ঘরটি, এবং এখান থেকে তারা কোথায় যে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, এবং তারা খুবই অসহায়। এবং এখানে আমরা কিছু মানুষের সাথে কথা বলতেছিলাম, তাদের সর্বোপ দিক থেকে তাদের খাওয়া দাওয়া নেওয়া ঠিক নেই, তাদের স্কুল, তাদের সন্তানদের, এবং তারা খোলা আকাশের নিচে জীবনযাপন করতেছে। এবং আপনাদের হয়তো মনে আছে শরীয়তপুরে নড়িয়ার ভাঙনের কথা, সেখানে 3তলা 4তলা ভবন একবারে পানির গভীরে চলে গেছে, এবং তার একটি নমুনা এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানেও মানুষ এটা একবারে মানে চর বললেই চলবে না, এখানে স্বাভাবিক একটা সাবেক গ্রাম ছিল। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে বড় বড় ভবন আছে এবং বিল্ডিং আছে, এবং এখানে এই কারণে এখানে ক্ষতির পরিমাণই খুব খুব প্রচুর পরিমাণে বেশি। এবং এখানে এই বাড়িটির অবস্থা দেখুন, এই বাড়িটি নির্মাণ করতে প্রায় 14 থেকে 15 লাখ টাকা খরচ হয়েছে। এখানে এখানে বাড়ির মালিক আমাদেরকে জানিয়েছেন, এবং তারই সাথে আমি আপনাদের আরও দেখাবো এই এলাকাটি ঘুরে। এবং এই সাথে এইখানে দেখুন একটা মানে 2তলা একটা ভবন আছে, এবং এইখানে যদি দ্রুতভাবে যা উদ্যোগ না নেওয়া হয় এই ভবন বিল্ডিং এখানে দেখতে পাচ্ছেন, এবং এই বিল্ডিংটি যে কোনো মুহূর্তে বা এখানে যদি ভেঙে যায় এবং আস্তে আস্তে এখানে এটিও ভেঙে পড়বে দেখতে পাচ্ছেন। আসলে পদ্মার বা পানিতে বা নদী ভাঙন যে কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো আপনারা আগেও দেখেছেন। আমরা যাচ্ছি এখানে, এখানে আরও সামনে ভাঙতেছে এখানে, এবং এই গ্রামের মানুষরা খুবই ভয়াবহ এবং হুমকিতে এবং চরম বিপদের মুখে আছে। এবং এখানে দেখুন গাছ এবং পশু পাখি সব আতঙ্কের উপরে, এবং তাদের কোনো কিছু ঠিক নাই, এবং তারা খুবই মর্মাহত এবং শোকাহত। তাদের ভিটা মাটি এবং যা ছিল অর্থ সম্পদ সব এখানে এই নদীর ভাঙনে খুইয়েছেন। আপনারা দেখুন এখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষের, যেন তাদেরকে পুনর্বাসন করা হয় এবং তাদেরকে যেন সুন্দর একটি পরিবেশ দেওয়া হয়। দেখুন কি পরিস্থিতি, এবং এখানে জিও ব্যাগ ফেলে ফালানো হচ্ছে, এবং জিও ব্যাগ ফেলে এখানে ভাঙন রোধ করার চেষ্টা করতেছে। দেখুন যে যার মতো হয় এখান থেকে সরে যাচ্ছে। এই বাড়িটি কথা দেখুন, দেখুন এই বাড়িটির অবস্থা। এটিও যদি ভাঙন রোধ না করা হয় এই বাড়িটিও যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। দেখতেছেন সামনে কুরবানি অপেক্ষা করতেছে, এবং তাদের চোখে মুখে শুধু হাহাকার আর হাহাকার। দেখুন কত দামি দামি ঘরবাড়িগুলো ধ্বংস হয়ে যাচ্ছে নদী ভাঙনের কারণে। আমরা দেখানোর চেষ্টা করতেছি বাড়িটি, দেখুন দেখুন বাড়িটি, এবং আর কয়েকদিন পরে কুরবানি। তাদের মুখে নেই কোনো হাসি, চিটে ফোটা হাসি, এবং তাদের এই আতঙ্ক এবং ভয়ঙ্কর রূপ তাদের মনের সুখ শান্তি সব কেড়ে নিয়েছে। এবং এটি খুব দামি একটি বাড়ি, এবং পাশে রয়েছে মসজিদ এবং ইউনিয়ন পরিষদ। আমরা দেখাচ্ছি এই যে ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদ তো ভেঙে যেতে পারে যদি এখানে পদক্ষেপ না নেওয়া হয়। এটি একটা হসপিটাল, এটি হসপিটালে এসেছি, এবং এই হসপিটালটাও এই নদী থেকে খুব কাছে, অস্থিরে ভেঙে পড়তে পারে এই হসপিটালটি।
এখানে মানুষ খুব আতঙ্কতে আছে, এই এলাকার মানুষ। দেখুন খুব খারাপ পরিস্থিতি। দেখুন এখানে এনে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে। এখানে আমরা যেন আশাবাদী হই যেন তাদের দ্রুত একটি ব্যবস্থা নেওয়া হয়। ভাই দেখতেছেন নদীর পাড়ে কি অবস্থা। এখানে ভয়ঙ্কর রূপ এবং পরিস্থিতি, পুরো বাড়িঘর নিয়েছে এখানে ভাঙনের কারণে। এটা তো কুরবানের জন্য না ভাই, দেখতে পাচ্ছেন নদীর ভাঙনের কুরবানির যেই আমেজ ছিল সে আমেজটি নষ্ট হয়ে গেছে তাদের, দেখতে পাচ্ছেন। এখানে পরিস্থিতি